রাত্রে শুতে যাওয়ার আগে কেবলমাত্র তিনবার এই মন্ত্র জপ করলেই আপনার অর্থভাগ্যের উন্নতি হবে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে চারিদিক থেকে অর্থ মান সম্মান সুখ সমৃদ্ধি আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে আপনি যদি জীবনে প্রত্যেকটা কাজ করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়ে থাকেন আপনি জীবনে যা কিছু করছেন সেখানেই চ্যালেঞ্জ এসে যাচ্ছে আপনার জীবনে অগ্রগতি কোথাও গিয়ে যেন থেমে যাচ্ছে আর্থিক ইম্প্রুভমেন্ট হচ্ছে না অথবা ইনকাম তো করছেন ঝড়ের মতো বেরিয়ে যাচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের দায় থেকে কিছুতেই বেরোতে পারছেন না তো আজকের ভিডিওটা আপনার কাছে প্রচণ্ড মূল্যবান হতে চলেছে আজকের ভিডিওতে যে মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে কেবলমাত্র তিনবার এই মন্ত্র আপনি যদি জব করতে পারেন বা যদি শুনতে পারেন তাহলেও কিন্তু আপনার জীবনের যাবতীয় প্রবলেম সলভ হবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা হনুমানজির কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় বজরাঙ্গবালী অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা হনুমানজি তথা বজরাঙ্গালি কলিযুগের একমাত্র জীবিত দেবতা যিনি কিনা মানুষের পাশে থেকে মানুষের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন এবং দ্রুত পূরণ করেন কারণ এই যে তথ্য এই তথ্য কিন্তু বা এই যে আশীর্বাদ স্বয়ং রামচন্দ্র তিনি কিন্তু হনুমানকে দিয়েছিলেন সুতরাং হনুমানজির নাম আপনি যদি মন প্রাণ নিয়ে করতে পারেন তো আপনার জীবনের যে কোনো স্বপ্ন হনুমানজি সফল করেন আপনি চেষ্টা করছেন তার সাথে সাথে হনুমানজিকে একবার আন্তরিকভাবে ডেকে দেখুন বন্ধুরা আজকের হনুমানজির এই যে বারো নামের মন্ত্র আমি দেব এই মন্ত্র কেবলমাত্র তিনবার আপনি শুনুন কানে শুনলেও কাজ হবে বা আপনি তিনবার জপ করুন তাতেও কাজ হবে বন্ধুরা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই মন্ত্রকে আপনি কখন জপ করবেন বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই মন্ত্র আপনি রাত্রে শুতে যাওয়ার আগে তিনবার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার বিধি আমি বলে দিচ্ছি এই মন্ত্র আপনি যখনই জপ করবেন আপনার ঠাকুর ঘরে আপনি একটি হনুমানজির ছবি বা মূর্তি আপনি প্রতিষ্ঠিত করুন এবার আপনি যখন রাত্রে শুতে যাচ্ছেন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করুন ঠাকুর ঘরটাকে একটু পবিত্র করে নিন ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনি পবিত্র করে নিন নিয়ে উত্তর দিক বা উত্তর পূর্ব কোণে মুখ করে বসে এই মন্ত্রটা হনুমানজির কাছে আপনি জোর হাত করে হাত জোড়ো করে প্রণাম ভঙ্গি রেখে আপনি এই মন্ত্রটা তিনবার আপনি জব করবেন এবং আপনার মনের ইচ্ছা জানাবেন তিনবার জব করার পরে দেখবেন আপনার মনটা শান্তিতে ভরে গিয়েছে বন্ধুরা আপনি চাইলে এই মন্ত্রটা আরও বেশিবার জব করতে পারেন একশো আটবার কিন্তু মে মিনিমাম আপনি যদি তিনবার জব করতে পারেন তাতেই কিন্তু হনুমানজি আপনার সমস্ত প্রার্থনা শুনে নেবে তো বন্ধুরা সবথেকে বেস্ট রাজ্যে রেজাল্ট পাওয়ার জন্য রাত্রে শুতে যাওয়ার আগে করুন আর আপনি যদি মনে করেন যে বজরাংবালির নাম আপনি সদা সর্বদা করবেন আপনি দিনে যে কোনো সময় যে কোনো বিপদে আপদে যে কোনো কাজে যাওয়ার আগে এই মন্ত্র আপনি জপ করতে পারেন তাতেও কিন্তু হনুমানজি আপনাকে সদা সর্বদা আপনার পাশে থাকবেন এবং আপনি সকালবেলা ঘুম থেকে উঠেও একইভাবে বস্ত্র পরিধান করে বা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেও আপনি এই মন্ত্র জপ করলে এর দুরন্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে থাকবেন তো বন্ধু হনুমানজি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে যদি আপনি দেখেন যে আপনার জীবনে প্রচুর বাধা এসে আপনার জীবনের সমস্ত কাজকে ভেস্তে দিচ্ছে আপনার জীবনে অর্থ কষ্ট চলছে ঋণ থেকে আপনি মুক্ত হতে পারছেন না ঋণের দায়ে আপনি জড়িয়ে পড়ছেন একটা ঋণ শোধ করছেন আর একটা ঋণ এসে আপনাকে কি বলবো আপনার জীবনকে একদম ব্যথিব্যস্ত করে দিচ্ছে তো এই মন্ত্র আপনার জীবনের অমৃত স্বরূপ হয়ে দাঁড়াবে এই মন্ত্র আপনাকে ঋণ থেকে মুক্তির পথ দেখাবে শুধু তাই নয় আপনার যদি শরীর রোগগ্রস্ত থাকে বিভিন্ন রোগে আপনি যদি জর্জরিত হয়ে থাকেন আপনার পরিবার যদি প্রচণ্ড রোগগ্রস্ত হয়ে থাকে সেই সমস্ত রোগ শোক থেকে মুক্তির রাস্তা দেখাবে আপনার বিজনেস ইম্প্রুভমেন্টের রাস্তা তৈরি হবে যারা চাকরি চাকরি করছেন চাকরি বাকরিতে প্রমোশনের যোগ তৈরি হবে যারা বেকার আছে চাকরির যোগ তৈরি হবে পড়াশোনায় ভালো রেজাল্ট সংসারের শান্তি সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু হবে শুধুমাত্র হনুমানের এই বারো নাম ওলা মন্ত্র আপনি যদি প্রতিদিন শুধুমাত্র কানে শ্রবণ করতে পারেন তবন্ধরা এই মন্ত্রটা আমি আপনাদেরই জব করে শোনাচ্ছি মন্ত্রটা আপনি আমার সাথে জব করতে পারেন তিনবার রাত্রে শুতে যাওয়ার আগে বা এই মন্ত্রটা আমি লিখেও দিচ্ছি আপনি মন্ত্রটা লিখে নিয়ে আপনি আপনার মতো করে মন্ত্র জপ করতে পারেন তবে একটা কথা বলব বন্ধুরা যে কোনো মন্ত্র তার একটা লয় হয় তার একটা সুর হয় তার একটা ধ্বনি হয় তো এই মন্ত্রকে আপনি সঠিক সুরে সঠিক লয়ে সঠিক ধ্বনিতে চ্যান্ট যদি না করতে পারেন তার রেজাল্টটা কিন্তু খুব দ্রুত আপনি পাবেন না তো আমি আপনাদের মন্ত্র জপের একটি কৌশল বলে দিচ্ছি বা এই কৌশল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবেই মন্ত্র জপ করবেন কিভাবে লয় দিয়ে কিভাবে সুর দিয়ে জপ করবেন তাহলে বেস্ট রেজাল্ট হবে তো মন্ত্রটা আমি জপ করছি মন্ত্রটা শুনে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি এই মন্ত্রটা জপ করতে পারেন বা শুনতে পারেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন তো আমি মন্ত্রটা জপ করছি প্রথমেই মন্ত্র জপ করার আগে আপনি মনটাকে শান্ত করে আপনি আপনার পূজার মন্দিরে চলে যান হনুমানজির সামনে চলে যান হনুমানজিকে প্রণাম করুন করে এই মন্ত্রটা আমার সাথে জাস্ট জপ করুন বা শুনতে থাকুন ওম শ্রী হনুমতে নম ওম অঞ্জনে সতায়ম ও বায়ুপুত্রায় নমঃ ওম মহাবলা বিক্রমনায় নম ওম উদধি বিক্রমনায় নম ওম সীতা শোক বিনশায় নম ওম লক্ষণায় প্রাণদাত্রে নম ওম দশ গিবসায় দর্পায় নম তো বন্ধুরা এইভাবে একটা লয় করে একটা সুর করে আপনাকে কিন্তু মন্ত্র জপ করতে হবে এইভাবে আপনি যখন টান দিয়ে সুর করে আপনি যখন মন্ত্রটা জপ করবেন এর যে তরঙ্গ এর যে ভাইব্রেশান বাতাসে কিন্তু একটা এনার্জি তৈরি করে আর এই এনার্জি কিন্তু স্বয়ং হনুমানজির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করার জন্য হনুমানজি কিন্তু প্রচণ্ড শক্তিশালীভাবে আপনার পাশে এসে দাঁড়ায় যেই কাজগুলো আপনি আগে দেখতেন যে আপনার জীবনে প্রচণ্ড বাধা বিপত্তি আসতো সেই কাজগুলোই দেখবেন খুব কুইকলি হয়ে যাচ্ছে তবে একটা কথা বলবো বন্ধুরা আপনারা অনেকে হয়তো এটা ভেবে থাকেন যে স্যারের আমি ভিডিও দেখবো স্যারের মন্ত্র জপ করবো স্যারের এনার্জি সায়েন্স ইউজ করব আর রাত্রে আমি বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাবো আর রাত রাতারাতি দেখব কোটিপতি হয়ে যাবো এরকম কিচ্ছু হবে না বন্ধুরা তন্ত্র টোনা টটকা স্পিরিচুয়ালিটি এনার্জি সায়েন্স এনার্জি হিলিং যাই কিছু আপনি ইউজ করুন না এইগুলো আপনার সামনে একটি অপরচুনিটি আপনার সামনে সুযোগ সুবিধা এনে দেবে সেই সুযোগ সুবিধার ওপরে আপনাকে কাজ করতে হবে আপনার জীবনের যে বাধাগুলো আসছিলো সেই বাধাগুলো কাটিয়ে দেবে আপনাকে জীবনে কাজ করে সেই সুযোগ সুবিধাগুলোকে চিনে নিয়ে তার উপরে কাজ করে আপনাকে কিন্তু জীবনে ইম্প্রুভমেন্ট হতে হবে কারণ স্বয়ং ভগবান বলেছেন যে আমি তোমাকে হাত পা চোখ কান মুখ সব কিছু দিয়েছি কর্ম করতে হবে বন্ধুরা কর্ম না করলে কোনো দিন আপনি জীবনে সাকসেস হতে পারবেন না কর্ম করে যান এবং ফল যেটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন দেখবেন আস্তে 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 আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন তো বন্ধুরা যারা চাইছেন যে এই মন্ত্রটির একটি সুন্দর অডিও আমি আমার ভয়েসে রেকর্ড করে দিই তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনারা এই অডিওটি কেবলমাত্র চালিয়ে শুনে বা আমার সাথে জব করে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার